হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানাতুল সেরিন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আমি আপনাদের সামনে আবার চলে আসছি আমার নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে তেমন কিছু না, জাস্ট আমি আমার বারান্দা বাগানে তাকে শেয়ার করব আপনাদের সবার সামনে। আছে আজকের দিনটাতে আমার গাছগুলো কেমন কি আছে। এটা হচ্ছে আমার বেলে ফুল গাছ, দেখুন মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। এইটা হচ্ছে জবা ফুল গাছ। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, ঈদের দিনই আমার এই গাছে দুই দুইটা একসাথে ফুল ফুটেছিল। আনফর্চুনেটলি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বাট এই গাছে আমার অনেক মাশাল্লাহ অনেক ফুল কলি আছে, ফুলও ফুটবে। গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর, আরও বড়টা টপে লাগাবো কিছুদিন পরে। জাস্ট দেখুন গাছটা অনেক সুন্দর। রাতের বেলা ভিডিও করতেছি, গাছগুলো দেখাচ্ছি, তারপরও দেখুন গাছগুলো মাশাল্লাহ কত সুন্দর, একদম পাতাগুলো দেখলেই মন ভরে যায়, ভালো লাগে দেখুন। আর তারপরে এটা হচ্ছে আমার কয়েন প্ল্যান্ট। কয়েন প্ল্যান্টে যেদিন আমি নিয়ে এসেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, খুব অল্প পাতা ছিল, বাট দেখুন এখন মাশাল্লাহ কত সুন্দর পুরো গাছটা ভরে গেছে। এটা অল্প স্পেসেই হয়, আর এটা তেমন কোনো স্পেশালি যত্ন নিতে হয় না। জাস্ট আপনার এটাকে খুব রোদে না, একটু ছায়াতে রাখতে হবে, আর পানির পরিমাণটা বেশি দিতে হবে। দেখুন আমি পানি স্প্রে করতেছি গাছটাতে, ভালো লাগে গাছটাতে দেখতে, দেখুন। আর এইটা হচ্ছে নয়নতারা, হোয়াইট কালার নয়নতারা, দেখুন কত সুন্দর হোয়াইট ফুল ফুটে আছে। এই গাছটা চিকন, কিন্তু গাছে দুই একটা ফুল ফুটে ভালোই লাগে দেখতে, অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। দেখুন বাইর থেকে দেখা যাচ্ছে হোয়াইট কালার, ওই যে ফুলটা অনেক সুন্দর মাশাল্লাহ। আর এই হচ্ছে আমার মেহেদি গাছ, এখানে দুইটা মেহেদি গাছ আছে। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গাছ ভরা পাতা, আর এটা আরো পাতা ছিল, চাঁদ রাতে গাছের পাতা এখান থেকে উঠানো হয়েছে, তারপরও মাশাল্লাহ অনেক গাছে পাতা আছে। আর এই হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছ, দেখুন মানি প্ল্যান্টটা আমি পানিতে রেখেছি, পানিটা আমি কিছুদিন পর পরে এক্সচেঞ্জ করে দিই, প্লিজ 3 দিন পর আমি এক্সচেঞ্জ করি। আর দেখুন এই গাছের অনেকগুলো পাতা হচ্ছে ভেতরে, পানির ভেতর থেকে, এই দেখুন দেখাবো যে পানির ভিতরে গাছগুলো হচ্ছে, একদম শেকড় হচ্ছে, এই দেখুন পাতাগুলো। কিছুদিন পরে যখন বড় হবে তখন এটাকে উপরের দিকে নেব, দেখুন একদম ভিতর থেকে যে অনেকগুলো শেকড় পানি, পরে মাটিতে লাগাবো, বাট গাছগুলো ভালো লাগে দেখতে। আর এই হচ্ছে আমার পেয়ারা গাছ, পেয়ারা গাছে পেয়ারা আছে, পেয়ারাটা মাশাল্লাহ বড় হচ্ছে। মানে বারান্দা বাগান বলেন, ছাদ বাগান বলেন, দেখতেই ভালো লাগে গাছ থাকলে, মনটাই ভরে যায়। এই হচ্ছে আমার মালটা গাছ, মালটা গাছে দেখুন মালটা আছে, আবার নতুন পাতা হচ্ছে, মালটা তেমন বড় হয়নি, একদম ছোট সাইজের আছে, আর অনেকগুলো ফুল আসছে মালটা গাছে। গাছ থেকে দেখুন এই হচ্ছে মালটা, তারপরে এই যে, এই যে দেখুন এই যে দুইটা ফুল, এই ফুল থেকেও মালটা হবে, দুইটা ফুল আছে, এই যে এই সাইডে আরেকটা ফুল, ভালো লাগে দেখতে। নিজের গাছের একটা ফল খেতেও ভালো লাগে, একটা ফল মরিচ বলেন চাই বলেন, অনেক ভালো লাগে, মনটাই ভরে যায়। আর এখন ওয়েদারটা এরকম যে একটু বাতাস হচ্ছে, বৃষ্টি আসবে, বাতাস হচ্ছে দেখা যাচ্ছে। এ হচ্ছে নয়নতারা গাছ, আর এটা হচ্ছে মরিচ গাছ। ওই নয়নতারা গাছটা হচ্ছে পিঙ্ক কালার ফুল আসে, লাস্ট যেটা দেখেছিলাম হোয়াইট কালার পিঙ্ক কালার, বারান্দাটা তো এখন অনেক বাতাস। আর এই হচ্ছে মুম্বাই মরিচ গাছ, যেটা বিচি থেকে হয়েছে, একদমই ছোট ছিল লাস্ট ভিডিওতেও দেখুন। আর এইটা হচ্ছে আপনার হাসনাহেনা গাছ, আর এই গাছটা দেখানোর মানে মেন কারণ হচ্ছে আজকে ঈদের চতুর্থ দিন, আমি টাইম পাইনি গাছটার যত্ন নিতে, গাছগুলো কোনোটাতেই জানেনি কোরবানির ঈদ। তো গাছটাতে দেখুন এক বেলা পানি না দেওয়াতে আপনার গাছের পাতাগুলো একদম নুয়ে গেছে, শুয়ে পড়েছে। তো এই গাছটার মূলত হাসনাহেনা আপনার পানির পরিমাণটা এবং রোদের পরিমাণটা খুব ভালো করে দেখতে হয়, কারণ অতিরিক্ত রোদ দেওয়া যায় না, পানি না দেওয়ার কারণে গাছটা মরে আছে। পানি দেওয়া তো আবার ঠিক হয়ে গেছে। এই হচ্ছে আমার মরিচ গাছ, মরিচ গাছে একটু পানি স্প্রে করছি, তুলসী গাছেও স্প্রে করা হচ্ছে রাতের বেলায়। দেখুন নয়নতারা পিঙ্ক কালার, কত সুন্দর
মাশাল্লাহ, সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আর তারপরে এই হচ্ছে আমার কারি পাতা, যে কারি পাতাটা আমি আপনার হচ্ছে 10 টাকা দিয়ে আমি একটা নিয়ে আসছিলাম বাসায় স্যুপ রান্না করার জন্য। দেন ওইটা আমি গাছ লাগিয়েছিলাম লাস্ট 2 বছর আগে। দেখুন মাশাল্লাহ গাছগুলো কত বড় হয়েছে, আর প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ভালোই লাগে। বাতাস, গাছ সব মিলিয়ে ওয়েদারটা অনেক ভালো। আপনি দেখবেন আপনার বাসায় যদি গাছ থাকে বা ছাদে থাকে, আপনার মন খারাপ থাকুক বা যে কোনো কোনো একটা টাইমে আপনার একটু নিজের মতো করে একান্ত নিজের টাইমও যদি দিতে চান, একটু বারান্দায় আসবেন অনেক ভালো লাগবে, বা ছাদে যাবেন অনেক ভালো লাগবে। আর অবশ্যই গাছগুলোর যত্ন নেবেন। আর একটা আপু আমার কাছে কয়েন প্ল্যান্টের যত্নর জন্য আপনাকে ভিডিও দিতে বলেছিল, নেক্সট ভিডিওতে আমি আপুকে স্পেশালি আপুর জন্য আমি হচ্ছে কয়েন প্ল্যান্টের যত্নটা আপনাদেরকে বলবো এবং শেয়ার করব। দেখুন মাশাল্লাহ অনেক বাতাস হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।